ম্যাথ মানি ফ্রেন্ডস চাকরি গণিত চর্চা তো ফ্রেন্ডস তোমাদের প্রিয় চ্যানেল চাকরি গণিত চর্চায় তোমাদের সবাইকে স্বাগতম আমি রঞ্জন দেবনাথ আজকে আমি এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব তো ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলো ফ্রেন্ডস শুরু করা যাক দেখো আজকের প্রথম প্রবলেম কোনো ঘড়িতে চারটার ঘন্টা বাঁচতে চার সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে আটটার ঘন্টা বাঁচতে কত সেকেন্ড সময় লাগবে তো ফ্রেন্ডস এখানে বলছে চারটার ঘন্টা বাঁচতে এখানে একটা জিনিস খেয়াল করো চারটার ঘন্টা বাজবে মানে প্রথমে একটা ঘন্টা বাঁচবে পরে একটা পরে আরেকটা পরে আরেকটা এখানে আমরা না ফ্রেন্ডস আমরা কাউন্ট করব মাঝখানে গ্যাপ কয়টা হলো ঘন্টা কয়টা বাজলো প্রথমে একটা পরে আরেকটা পরে আরেকটা পরে আরেকটা তাহলে বলো দেখি ঘন্টা চারটা বাঁচলো তাহলে মাঝখানে গ্যাপ কয়টা হচ্ছে সময়ের একটা দুটো তিনটে গ্যাপ কয়টা হচ্ছে তিনটে কেন ফ্রেন্ডস একটা কম হবে কেন ফ্রেন্ডস কারণ প্রথমটা থেকেই টাইম কাউন্ট করা শুরু হলো প্রথমটা কিন্তু হিসেবে আসবে না প্রথমটা থেকে আমরা সময় গুনছি ওকে তাহলে ফ্রেন্ডস এখানে চারটা ঘণ্টা বাজে তার মানে মাঝখানে গ্যাপ কয়টা হচ্ছে তিনটা যদি ছয়টা ঘন্টা বাজে মাঝখানে গ্যাপ কয়টা হবে পাঁচটা একটা কম হবে ওকে আমরা এখানে মাঝখানে গ্যাপ কতগুলো আছে সেগুলো গণব তাহলে এখানে চারটা ঘন্টা বাজে তার মানে ফ্রেন্ডস এখানে গ্যাপ হবে ফোর মাইনাস ওয়ান তিনটা গ্যাপ তিনটা গ্যাপ হতে সময় লাগে ফ্রেন্স চার সেকেন্ড এবার বলছে ওই ঘড়িতে আটটার ঘন্টা বাঁচতে আটটার ঘণ্টা মানে ফ্রেন্স মাঝখানে গ্যাপ কয়টা হবে এইট মাইনাস ওয়ান ষাটটি এবার বলছে এই ষাটটা গ্যাপ হতে কত সময় লাগবে বোঝা গেল যতগুলি ঘন্টা বাঁচবে মাঝখানের ব্যবধান বা গ্যাপ একটি কম হবে ওকে আটটা ঘন্টা বাঁচলে মাঝখানে গ্যাপ ষাটটি ষাটটি গ্যাপ হতে কত সময় লাগবে তো রেসিপ করে দিই প্রশ্নবোধিক উপরে কত আছে চার গুণন এটাকে জাস্ট উল্টে দিব উল্টে মানে ফ্রেন্ডস নিচের সংখ্যাটা দিব উপরে আর উপরে তিনকে কোথায় দিব নিচে তার মানে উপরে চার সাথে আঠাশ আর নিচে তিন এত সেকেন্ড এটাকে যদি সমস্ত করি ভাগ করে তাহলে দাঁড়াবে নয় সমস্ত এক বাই তিন সেকেন্ড ওকে ফ্রেন্ডস তার মানে এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার চলো নেক্সট প্রবলেম দেখো ফ্রেন্ডস দু নম্বরে কি বলছে এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালিবুর এক বাই চার অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের চার বাই পাঁচ অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন তারপরও তার কাছে যদি তেত্রিশটি কমলালেবু থেকে যায় তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন তো এখানে দেখো প্রথমে কতগুলি কমলালেবু বিক্রি করেন এক বাই চার অংশ তারপরে বিক্রি করেন অবশিষ্টের চার বাই পাঁচ অবশিষ্টের চার বাই পনেরো অংশ এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে এনে কি বলছে অবশিষ্টের চার বাই পনেরো অংশ চার বাই পনেরো অংশ প্রথম কেতার নিকট বিক্রি করেন এক বাই চার অংশ তারপরে বিক্রি করেন অবশিষ্টের চার বাই পনেরো অংশ এবার ফ্রেন্ডস আমায় একটা জিনিস বলো অবশিষ্ট মানে কত হবে চার ভাগের মধ্যে এক ভাগ বিক্রি হয়ে গেছে ফ্রেন্স চার ভাগের মধ্যে এক ভাগ বিক্রি কমপ্লিট তাহলে বাকি থাকবে কত ভাগ চার ভাগের তিন ভাগ তাই না ফ্রেন্ডস চার ভাগের তিন ভাগ অবশিষ্ট এর মানে ইন্টু কত অংশ চার বাই পনেরো তাহলে এখানে চার চার ক্যান্সেল তিন দিয়ে পনেরো কে ভাগ করলে পাঁচ উপরে থাকবে নাই মানে এক তার মানে কত হলো এক বাই পাঁচ অংশ তাহলে ফ্রেন্ডস প্রথমে বিক্রি করা হয় চার ভাগের এক ভাগ তারপরে বিক্রি করা হয় পাঁচ ভাগের এক ভাগ ওকে তারপরও তার কাছে তেত্রিশটি কমলালিবু অবশিষ্ট থাকে তাই বলছে তাই না আচ্ছা এখানে আমরা কি করব ফ্রেন্ডস দেখো এরকম দুটো ভগ্নাংশ আছে আমরা হরগুলোকে সমান করে দিই এই ভগ্নাংশের হর হচ্ছে চার এখানে হচ্ছে পাঁচ দুটোকে সমান করব। কিভাবে সমান করা যেতে পারে এখানে চার আছে এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ দিয়ে গুণ করি এখানে পাঁচ আছে এটাকে গুণ করব চার দিয়ে আমরা হরগুলোকে সমান বানাবো তাহলে এখানে চারকে পাঁচ দিয়ে গুণ করলে চার পাঁচে কুড়ি এখানে পাঁচকে চার দিয়ে গুণ করলে চার পাঁচে কুড়ি সেম হচ্ছে এবার ভাই নিচে পাঁচ দিয়ে গুণ করলে উপরেও পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে গুণ করলে হবে উপরে পাঁচকে পাঁচ নিচে চার পাঁচে কুড়ি এখানে ভাই নিচে চার দিয়ে গুণ করলে লবকেও চার দিয়ে গুণ করবো তার মানে উপরে চার ওকে চার নিচে চার পাঁচে কুড়ি তার মানে ফ্রেন্ডস মোট লেবু এটা হচ্ছে মোট কমলা লেবু মোট কমলালেবু মোট কমলা লেবু কত আছে বলো দেখি ফ্রেন্ডস হুম মোট কমলা লেবু আছে ফ্রেন্ডস কুড়ি ইউনিট প্রথমে বিক্রি করা হলো পাঁচ ইউনিট প্রথম ক্রেতার নিকট বিক্রি করা হয়েছে পাঁচ ইউনিট দ্বিতীয় ক্রেতার নিকট বিক্রি করা হয়েছে চার ইউনিট আর টোটাল কুড়ি ইউনিট বুঝা গেল ফ্রেন্ডস তাহলে প্রথম ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে পাঁচ ইউনিট দ্বিতীয় ক্রেতার কাছে চার ইউনিট তাহলে ফ্রেন্ডস টোটাল বিক্রি করা হয়েছে পাঁচ আর চার মিলে কত ইউনিট নয় ইউনিট ওকে এত দূর আশা করি সমস্ত সবার ক্লিয়ার টোটাল কমলা কমলালেবু কুড়ি ইউনিট তার মধ্যে নয় ইউনিট বিক্রি হয়ে গেছে ওকে কুড়ি ইউনিটের মধ্যে নয় ইউনিট বিক্রি হয়ে গেছে তাহলে বাকি বা অবশিষ্ট আছে কত ভাগ অবশিষ্ট লেবু অবশিষ্ট কমলালিবু কুড়ি মাইনাস নয় তাহলে কত ইউনিট থাকে এগারো ইউনিট কত ইউনিট অবশিষ্ট আছে এগারো ইউনিট এবার ফ্রেন্ডস প্রশ্নে কি বলছে দেখো কতগুলি কমলালেবু অবশিষ্ট আছে তেত্রিশটি কমলালেবু অবশিষ্ট আছে তাহলে ফ্রেন্ডস আমাদের আসলো কত ইউনিট আচ্ছা এখানে নিচ্ছি লিখি এগারো ইউনিট এটা কি ফ্রেন্স অবশিষ্ট কমলা লিবু আবার প্রশ্নে বলছে অবশিষ্ট কয়টি আছে কমলা তেত্রিশটি তাহলে আমাদের কাছে কত ইউনিট কমলা লিবু পরে আছে এগারো ইউনিট আবার প্রশ্নে বলছে কয়টি কমলা লিবু পরে আছে তেত্রিশটি দুটো সেম জিনিস ফ্রেন্স একটা ইউনিট দিয়ে আছে আর একটা সংখ্যায় আছে তাহলে এগারো ইউনিটের ভ্যালু আমরা কত বলতে পারি তেত্রিশ বুঝা গেল বিক্রি করার পর আমাদের কাছে কয়টি কমলা লিবু আছে এগারো ইউনিট আবার প্রশ্নে বলছে কয়টি কমলালিবু আছে তেত্রিশটি দুটো সেম জিনিস তার মানে এগারো ইউনিটের ভ্যালু তেত্রিশ কত দিয়ে গুণ করলে আসে তিন দিয়ে এখানে আমাকে বার করতে কী বলছে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালিবু ক্রয় করেছেন তাই না দ্বিতীয় ক্রেতা কতগুলি কমলা কমলালিবু ক্রয় করেছিলেন এখানে দেখো চার ইউনিট কত ইউনিট কমলালিবু ক্রয় করেছিলেন প্রথম ক্রেতা পাঁচ ইউনিট দ্বিতীয় ক্রেতা চার ইউনিট আমাকে এই চার ইউনিটের ভ্যালু বার করতে হবে তাহলে চার ইউনিটের ভ্যালু কীভাবে বার করবো ফ্রেন্ডস এখানে তিন দিয়ে গুণ করেছে এখানেও তিন দিয়ে গুণ করবো তিন চারে বারোটি তার মানে দ্বিতীয় ক্রেতার কাছে কয়টি কমলালিবু বিক্রি করা হয়েছে বারোটি এটাই অ্যান্সার ফ্রেন্ডস চলো নেক্সট প্রবলেম তিন নম্বরে কি বলছে দেখো ফ্রেন্ডস কোনো একটি সংখ্যা দিয়ে তেতাল্লিশ হাজার ছয়শো আঠাশকে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় যথাক্রমে সেভেন্টি সিক্স ও পাঁচশো ছত্রিশ ভাজকটি নির্ণয় করো মানে একটা ভাগ অঙ্কে কত দিয়ে ভাগ করব আমরা জানি না এখানে কাকে ভাগ করা হচ্ছে ফ্রেন্ডস তেতাল্লিশ হাজার ছয়শো আটাশ তেতাল্লিশ হাজার ছয়শো আটাশকে ভাগ করব কত দিয়ে ভাগ করব জানি না ভাগ ফল হচ্ছে সেভেন্টি সিক্স আর ভাগ শেষ হচ্ছে পাঁচশো ছত্রিশ এবার বলছি এই ভাজকটা বার করুক এটাকে আমরা কি বলি ফ্রেন্ডস ভাজ্য বলি যাকে ভাগ করাও এটাকে বলা হয় ভাগ ফল আর এটাকে আমরা বলি নিচে যেটাকে থাকে ভাগশেষ বা অবশিষ্ট তাই না এটা হচ্ছে ভাগশেষ আর যত দিয়ে ভাগ করা হয় সেটাকে আমরা বলি ভাজক ভাজক আমাদের জানা নেই আচ্ছা জানা নেই ফ্রেন্ডস আমরা এটা ভাবতে পারি এক্স ভাজক মানে কত দিয়ে ভাগ করব সেটা দেওয়া নেই আমরা ভাবতে পারি সেটা এক্স আচ্ছা এদের মধ্যে একটা ফ্রেন্ডস সম্পর্ক আছে সম্পর্কটা হলো ফ্রেন্ডস ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগ শেষ ভাজক আর ভাগ ফল গুণ করব প্লাস ভাগ শেষ তাহলে ফ্রেন্ডস সমান সমান হবে ভাজ্য বুঝা গেল এদের মধ্যে সম্পর্ক কি ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগ শেষ সমান সমান ভাজ্য তাহলে ফ্রেন্স এখানে ভাজক কত জানা নেই এক্স ইন্টু ভাগ ফল কত সেভেন্টি সিক্স প্লাস ভাগ শেষ কত পাঁচশো ছত্রিশ সমান সমান ভাজ্য ভাজ্য কত ফ্রেন্স মানে এই সংখ্যাটা তেতাল্লিশ হাজার ছয়শো আঠাশ ওকে ভাজ্য কিন্তু ভাগফল প্লাস ভাগ সমান সমান ভাগ ভাজ্য ভাজ্য হচ্ছে তেতাল্লিশ হাজার ছয়শো আঠাশ এক্স ইন্টু সেভেন্টি সিক্স আচ্ছা এই দুটো গুণ করলে কত হবে ছিয়াত্তর এক্স আর পাঁচশো ছত্রিশ ওই পারে গেলে ফ্রেন্স মাইনাস হবে মাইনাস করলে কত হবে আটের থেকে ছয় গেলে কত হবে দুই বারো তিন কত হবে নয় এখানে আসবে শূন্য তেতাল্লিশ হাজার বিরানব্বই ওকে এবার বাদিক ডান কাটতে পারি হ্যাঁ চার দিয়ে কাটলে কত হবে উনিশ আর এখানে চার একটা শূন্য আসবে একবারে দুটো নামালি চার থাকবে দুই চার থাকবে এক তিন চারে বারো উনিশ দিয়ে একবারে কাটতে পারি তাই না ফ্রেন্স পাঁচ উনিশে পঁচানব্বই পঁচানব্বই পাঁচ সাত বারো একশো সাতাশ ছয় একশো তার মানে फ्रेंड्स ভ্যালু হচ্ছে পাঁচশো তার মানে ফ্রেন্ডস এই অঙ্কের ভাজক হচ্ছে পাঁচশো সাতষট্টি এটাই আমাকে বার করতে বলছি ওকে ফ্রেন্ডস তাহলে এরকম ভাজ্য ভাজ ভাগ ফলের যদি অঙ্ক থাকে তাহলে তোমরা শুধু জাস্ট এই সম্পর্কটা মনে রাখবে বা অঙ্ক কমপ্লিট সম্পর্কটা কি ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ শেষ সমান সমান ভাজ্য ওকে ফ্রেন্ডস চলো নেক্সট প্রবলেম চার নম্বরে কি বলছে ফ্রেন্ডস একটি সংখ্যাকে দ্বিগুণ করে নয় যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি তিনগুণ করা হয় সেই সংখ্যাটিকে যদি তিনগুণ করা হয় তবে তা পঁচাত্তর হয় সংখ্যাটি কত খুব সিম্পল প্রশ্নে যা যা বলছে আমরা তাই করব বলছে সংখ্যাটিকে দ্বিগুণ করে মনে করো সংখ্যাটাকে যদি ধরে নেই এক্স তাহলে সংখ্যাটাকে দ্বিগুণ করলে কি হবে ফ্রেন্স টু এক্স সংখ্যাটা ধরলাম এক্স এর দ্বিগুণ মানে টু এক্স দ্বিগুণ করে ফ্রেন্স কত যোগ করা হলো নয় সংখ্যাটার দ্বিগুণ করলে টু এক্স তারপর নয় যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায় যে সংখ্যাটা পাওয়া গেল ফ্রেন্ডস সেই সংখ্যাটাকে যদি তিন গুণ করি মানে তিন দিয়ে গুণ করি তাহলে দিন দিয়ে গুণ করলে তবে তা হয় পঁচাত্তর তাহলে কি বলছে সংখ্যাটার দ্বিগুণ করলে টু তার সঙ্গে নয় যোগ করা হলো যোগ করার পর যে সংখ্যা পাওয়া যাবে তাকে তিন দিয়ে গুণ করলে হবে সেভেন্টি ফাইভ তিন দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে কত হবে পঁচিশ তাহলে ফ্রেন্ডস এখানে টু এক্সের ভ্যালু কত পঁচিশ থেকে নয় মাইনাস হবে তাহলে কত হবে ষোলো কেন ফ্রেন্ডস নয় ওই পারে গেলে মাইনাস হবে পঁচিশ থেকে নয় বিয়োগ করলে ষোলো দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট তার মানে এক্স হচ্ছে আট এক্স মানে ফ্রেন্ডস সংখ্যাটি কত বের হয়ে গেল আট এটাই অ্যান্সার ফ্রেন্স তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নেই